হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি দই পটল রান্না করছি। পটলের নানা রকম সুস্বাদু রেসিপি হয়, তার মধ্যে একটা রেসিপি হচ্ছে দই পটল। এটা একটু মশলাদার আমি করছি, যেটা ছুটির দিনে খেতে খুবই ভালো লাগে। পটল নিয়েছি 10টা, খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে রেখেছি, একটু একটু খোসা রেখেছি। পুরো খোসাটাও ছাড়িয়ে করতে পারেন, দই পটল আবার একটু রেখেও করা যায়। আর দই নিয়েছি আমি হাফ কাপ, আর যা যা উপকরণ আমার লাগছে রান্নাটা করতে করতে বলে দেব। এই পটলগুলো ভেতরটা একটু কেটে দেব, মাথাটা আর এই দিকটা একটুখানি করে চিড়ে দিয়ে করা যায়, কিংবা এইভাবে ছুরি দিয়ে কাট করেও করা হয়। আমি একটু পছন্দ করি এপাশ থেকে ওপাশ পর্যন্ত মধ্যিখানটা এইভাবে একটু চিড়ে দিই, এই দিক থেকে একটা আর এই দিক থেকে একটা। তাতে কি হবে, মধ্যিখানে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এদিক থেকে আর এদিক থেকে এইভাবে আমি কেটে নিই, প্রত্যেকটা পটল আমি দুই দিক থেকে চিড়ে দিলাম। এবার এই পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, হাফ চামচ হলুদ দিচ্ছি আর হাফ চামচ মতন নুন দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। পটলগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, রান্নাটা সর্ষের তেলে করছি। 1/4 কাপ সর্ষের তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়েছে, এই ভাজা পটল তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো লবঙ্গ, 1 ইঞ্চি মতন দারচিনি, 4টে ছোট এলাচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড এটা একটু নেড়ে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছি, দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে 1 মিনিট মতন একটু নেড়ে নিয়ে 4 চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ আদা রসুন হয়ে গেছে, 4 চামচের 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, ইচ্ছা করলে একটু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি অপশনাল, ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও দিতে পারে, কিন্তু দই পটলের রেসিপিতে একটু চিনি দিলে ভালোই হয়। পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু জল দেব, 3-4 টেবিল চামচ মতন। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলাগুলো দিয়েও খুব সুন্দর করে কষা হয়ে গেছে। 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, এই পোস্ত বাটার পরিবর্তে কাজু বাদাম বাটা কিংবা চারমগর বাটা দেওয়া যেতে পারে। পোস্ত বাটাটা দিয়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। পোস্ত বাটা দিয়েও ভাজা হয়ে গেছে। 1/2 কাপ দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, একটু বারে বারে দইটা দেবো। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি যাতে দই না ফেটে যায়। আস্তে আস্তে দইটা দিয়ে মশলা কষিয়ে নেব। প্রথমবার দইটা দিয়েও খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, আবার একটু দই দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশে গেছে, বাকি দইটা দিয়ে দিলাম। দইটা পুরো দিয়ে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কষিয়ে নিচ্ছি। দইটা দিয়েও ভালো করে আমি এটা নেড়ে নিয়েছি। 1 কাপ জল দেব আমি এতে, দিয়ে বাটিটাতে একটু জল দিয়ে আমি এটা দিয়ে দিলাম। দুই 2 চা চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে এই টেস্টটা খুব সুন্দর হয়। ব্যাস একটু চাপা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ফুটতে শুরু করেছে, পটলগুলোকে দিয়ে দেব।
এবার এটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিলাম গ্যাসটা। এইভাবে 10 থেকে 15 মিনিট ফুটতে দিচ্ছি। এটা 15 মিনিট মতন হয়ে গেছে। 2 মিনিট অন্তর খুলে নেড়ে দিয়েছিলাম যাতে তলাটা লেগে না যায়। খুলে দেখছি কেমন হলো। দেখুন খুব সুন্দর গ্রেভি তৈরি হয়েছে আর পটলগুলো একদম নরম হয়ে গেছে আর দইটা একদম ফাটে না এইভাবে করলে। কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার হয়েছে। এইবার এর মধ্যে 6টা কাঁচা লঙ্কা চিরে অল্প করে দিয়ে দিচ্ছি। 25 গ্রাম মতন কিশমিশ দুধে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারে না নাও দিতে পারে, তবে দই পটলে কিশমিশ দিলে খুবই ভালো লাগে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে। পরিবেশনের জন্য সার্ভিং ডিশে দিয়ে দিচ্ছি। মশলাদার দই পটল খুব টেস্টিও হয়। রেসিপিটা কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।